এখন আর আমি যাইতে পারবো না, আমি অনেক দূরে এসে পড়ছি। আরে একটু যাও, মাত্র 11টা বাজে এখন। উফ, এত রাতে পিজার দোকান কই পাবো? এখন রাত করে পিজা খাইতে হবে না, তোমার জন্য আমি ভুনা খিচুড়ি আনতেছি। আমি এগুলো খাবো না এখন। কেন, তুমি তো ওই দিন বলছিলা তোমার ভুনা খিচুড়ি অনেক মজা লাগে, এর জন্যই তো আনতেছি। আমরা কোথায় যাইতেছি? তোমার নানুর বাসায়। বাট আমাদের বাসায় তো রিক্সা দিয়েই যাওয়া যায়, গাড়ি লাগে নাকি? এটা তোমার অন্য নানু। ও হ্যাঁ, ওই যে জঙ্গলের ভিতরে কি থাকে? ওটা গ্রামের বাড়ি, জঙ্গল না। কথা হইলে কথা তা না, তুমি গাড়িতে উঠাইছো কেন আমারে? সমস্যা নাই, এটা ভালো গাড়ি, ওই যে দেখো এসিও আছে। সি এসি নট আ বিগ ডিল, আই জাস্ট হেট কার। জলদি নামো গাড়ি থেকে। পিজার দোকানে গেছিল, আসার সময় গাড়ি ধাক্কা লাগাই দিছে, পা ভাঙছে, হাত ভাঙছে, পেটের হাড্ডিও ভাঙছে মনে হয়। কথাটা রাস্তায় হাঁটার সময় খালি ফোনে কথা বলে। পিজা কেমন রে? মজা হ্যাঁ নিজ দেখান, ভালোই দাফান নাগাল দেখা যায়। আচ্ছা, ও খারা খাবার দিয়ে নেই তো গো। হে কো নাই সোস, আমি খাবো না, হসপিটালে যাইতে হবে তাড়াতাড়ি, গাধাটারে দেখতে। ওদিক থেকে অফিসেও যাইতে হবে একটু। ও থাকবেন নি একলা, হেন কানবেন না, সিরাবনি গো বাসায় থিয়াইতি। ওরাও ঢাকায় নাই, গত সপ্তাহে গেছে সব রিফাত মামার বিয়েতে। আমি কল করে বলছি আম্মুরে, ওরা ঢাকা যাওয়ার আগেই এদিকে এসে ইয়ামিনরে নিয়ে যাবে। ওইলো ইয়ামিন, জায়গাটা সুন্দর না? বিশাল বড় বড় নদী আছে এদিকে, দেখছো না? হ্যাঁ হ্যাঁ, আবার নৌকায়ও উঠতে পারবা। মাই গুডনেস, তাই তাহলে তুমি থাকো এখানে কিছুদিন, আবার সাম্বারাও আসতেছে কয়েকদিন পর এখানে। ওকে তাহলে চলো এবার নৌকায় যাই। না আমার বাসায় যেতে হবে। থাক চলো, তাহলে চলে যাই। আরে না তুমি থাকো, আমি এখানে একা একা থাকলে বাবা হসপিটালে বসে বসে কানবে না, বলবে আমার নীলনা জ্ঞান ইয়ামিনের বাচ্চা।